আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আজকের ভিডিওতে আমরা শিখবো ইপিএস টপিক টেক্সট বের চব্বিশ নাম্বার লেসন এই লেসনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো এই লেসনের শেষে এমন একটা জিনিস দেওয়া রয়েছে যেই জিনিসটা আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন আমার এই ভিডিও দেখে আপনার পরীক্ষায় এই টাইপের প্রশ্ন একটা দুইটা আসতে পারে যেটাকে আমরা সাইনবোর্ড বলি এই সাইনবোর্ড নিয়ে আপনার আর কোনো প্রকার সমস্যা থাকবে না তো এই লেশনের শেষ অংশটা খুবই গুরুত্বপূর্ণ সেই অংশটা অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখার চেষ্টা করবেন কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে তো কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা ইপিএস টপিক বইয়ের লেসন যে চব্বিশ রয়েছে এই চব্বিশ লেসনটি পড়া শুরু করি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ইশিপছা এই শিব ছা তার মানে ইশিপ মানে বিশ আর সামনে চার তার মানে চব্বিশ লেখা রয়েছে যে ইশিপ ছাগোয়া চব্বিশ নাম্বার লেসন এখানে আমরা একটি টাইটেল দেখতে পাচ্ছি লেখা রয়েছে হানগুক ইয়ংহা রুল তাহলে হানগুক মানে কোরিয়া মানে সিনেমা রুলটা কি অবজেক্ট পার্টিকেল আর এই ভৌমিয় বোধা হলো দেখা আর মিয়ংশ একটা গ্রামার রয়েছে যেটা আমরা এই ভিডিওতে শিখবো আমি অলরেডি এটা আপলোড করে দিয়েছি আপনার চাইলে দেখে আসতে পারেন তাহলে এই ভৌমিয়ংশ মানে দেখার সাথে খুমবু হায় পড়াশোনা করি তাহলে কোরিয়ান সিনেমা দেখার সাথে পড়াশোনা করি এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে হাক্স পানে তার মানে পাঠ পরিচিতি অর্থাৎ এই লেসন থেকে আমরা কি শিখতে পারবো লেখা আছে পাঠের উদ্দেশ্য লেখাপড়া করার পদ্ধতি বলা আবেদনের পদ্ধতি বর্ণনা করা অর্থাৎ লেখাপড়া এবং কিভাবে আবেদন করবেন এইগুলো নিয়ে আসলে কথা বলা হয়েছে যথারীতি এখানে দুটো ব্যাকরণ রয়েছে লেখা আছে উমিয়ানস বা ঘি অরিয়প্তা আমি অলরেডি এই দুটো ভিডিওর মানে এই দুটো ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন সেখান থেকেও দেখে আসতে পারেন লেখা রয়েছে শব্দকোষ হাসপাতাল ও চিকিৎসা অর্থাৎ এখানে দুটো শব্দকোষ মানে একটা দুটো শব্দকোষ রয়েছে একটা হাসপাতাল আর একটা চিকিৎসা নিয়ে এটা আমি আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এরপরে সবশেষ রয়েছে তথ্য সংস্কৃতি বিদেশি শ্রমিক প্রশিক্ষণ প্রোগ্রাম অর্থাৎ তথ্য সংস্কৃতি রয়েছে যেখানে বিদেশি শ্রমিকদের প্রশিক্ষণের যে প্রোগ্রামগুলো রয়েছে এইগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে লেখা রয়েছে থেহওয়া ইল তার মানে হোয়া মানে ডায়লগ বা কথোপকথন ইল মানে এক লেখা রয়েছে যে নিচে হুয়ং এবং সুফিকা কথোপকথন আছে অর্থাৎ এখন যে আমরা ডায়লগটা পড়ব সেখানে হুয়াং এবং সুফিকা কথা বলছে সুফিকা হুয়ংকে জিজ্ঞেস করছে কীভাবে সে কোরিয়ান ভাষা অধ্যয়ন করে অর্থাৎ সুফিকা হুয়ংকে জিজ্ঞেস করছে যে সে কিভাবে কোরিয়ান ভাষা শিখতেছে প্রথমে দুইবার সংলাপ শুনুন এবং অনুসরণ করুন তার মানে এখানে শুনতে বলছে অনুসরণ করতে বলছে এখন আমরা না শুনে পড়বো আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করুন সুফিকা বলতেছে হুয়াং শি তার মানে হুয়াং সাহেব ঝুমারে সিগান গান তাহলে ঝুমাল মানে সাপ্তাহিক ছুটি বা উইকেন্ড আর ঝুমারে সাপ্তাহিক ছুটিতে সিগান মানে সময় এটা হলো পার্টিকেল আর ঈশ্বর মানে আছে তার মানে সাপ্তাহিক ছুটিতে সময় আছে ঝুমারে শিগান গান সাপ্তাহিক ছুটিতে সময় আছে বলছে নে হা খুরদে ওয়ে খুরন্দে মানে কিন্তু বা তবে ওয়ে মানে কেন তার মানে কিন্তু কেন নে কেন কিন্তু তখন সুফিকা বলতেছে যে হানগুগ অগা নমু অরিও ক্ষুর খুরনন্দে তাহলে হানগুক অ মানে কোরিয়ান ভাষা নমু মানে খুব গাটা এখানে পার্টিকেল হিসেবে বসে তাহলে হানগুক অগা কোরিয়ান ভাষা নমু খুব অরিয়প্তা মানে কঠিন আর আমরা একটা গ্রামার শিখেছিলাম আস অস তার মানে কারণে তাহলে অরিও ওস কঠিন হওয়ার কারণে খুরনন্দে তাই যে কোরিয়ান ভাষাটা একটু কঠিন হয়েছে তাই তবে চুম কোরিয়ান ভাষা একটু খারুছ জুসেও তাহলে খারুছিদা মানে শেখানো আর আজ মানে দেওয়া আর কি আর সেদারা অনুরোধ করছে তার মানে শিখিয়ে দিন যে হাঙ্গু গগা নমু অরিও অরিওস কোরিয়ান ভাষা খুব কঠিন হওয়ার কারণে মানে অরিও ওস ক্ষুরনন্দ এই খুরনন্দ মূলত দুটো বাক্যকে আসলে একসাথ করতে ব্যবহার করা হয় তবে কিন্তু তাই এরকম অর্থ প্রকাশ পায় আর কি তাহলে হাঙ্গু গগা নমু অরিও অরিওস খুরন দে কোরিয়ান ভাষাটা খুব কঠিন হয়েছে তাই বা তবে হানগুক ও কোরিয়ান ভাষা চুম একটু জুসেও শিখিয়ে দিন তখন সে বলতেছে জয় ভালো জয়ও ভালো খুরন্দে কিন্তু বা তবে কিন্তু বা তবে হুয়াং শুনুন হুয়াং সাহেব খুরন দেওয়াং শিনুন কিন্তু হুয়াং সাহেব হানগু গরুল তাহলে গ মানে কোরিয়ান ভাষা অতক্ষে এটার উচ্চারণ উচ্চারণটা ভুল আর আমরা যখন লিসেনিং শুনবো তখন উচ্চারণ শুনবো অতক্ষে তাহলে অতক্ষে কিভাবে কীভাবে পড়াশোনা করেন তাহলে হাঙ্গু গরুল অতক্ষে খুম্বুহায় কোরিয়ান ভাষা কিভাবে পড়াশোনা করেন তখন থেকে বলতেছে যে হাগুয়নে ধানি হাগুয়নে ধানি হয় তাহলে হাগুয়ন মানে ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান বা কোচিং যাই বলে তাহলে হাগোয়ানের ধানীয় ইনস্টিটিউটে বা প্রতিষ্ঠানে যাই তখন বলতেছে মানে প্রশ্ন করেছে যে যান হাগুয়ানের ধানীয় ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানে যান তখন সে বলতেছে যে আনিও না আনিয় না ঝনুন আমি ইয়ংহা ভনুন খসুল তাহলে ইয়ংহা মানে সিনেমা বোদা মানে দেখা নুন খত মানে কি বিষয়টি কারণ এটা একটা গ্রামার আমরা শিখেছিলাম তাহলে কি বলতেছে যে ঝনুন ইয়ংহা ভনুন খসুল আমি সিনেমা দেখার বিষয়টি জোয়া হেসো তাহলে হাদা মানে পছন্দ করার আশস মানে কারণে তাহলে পছন্দ করার কারণে হানগুল রুল কোরিয়ান সিনেমা বোমিয়ন্স দেখার সাথে সাথে তাহলে বোদা মানে দেখার মিয়্স মানে মানে একই সময় আপনি যখন দুটো কাজ করেন তখন ব্যবহার করা হয় তাহলে মিয়ন্স দেখার সাথে সাথে খুম্ভ হয়ে পড়াশোনা করি তাহলে আমি কোরিয়ান সিনেমার দেখার বিষয়টি পছন্দ করার কারণে কোরিয়ান সিনেমা দেখার সাথে সাথে পড়াশোনা করি তখন সুফি বলতেছে আবার যে সুফিকা সিদো সুফিকা সাহেব অর্থাৎ সুফিকাকে বলতেছে হানুন খসুল তাহলে জোয়া হাদা মানে পছন্দ করা নুন খত মানে কি বিষয়টি অর্থাৎ আপনার যে বিষয়টি পছন্দ সেই বিষয়টি বোঝাচ্ছে আর কি তাহলে জোয়াহানুন খসুল পছন্দ করার বিষয়টি হা মিয়্স তাহলে হাদা মানে করা মিয়ানসো মানে কি একই সাথে দুটো কাজ করে তাহলে করার সাথে সাথে খুম্ব হয়ে বসে পড়াশোনা করে দেখুন অর্থাৎ আপনার পছন্দ হওয়ার বিষয়টির সাথে কি করুন পড়াশোনা করে দেখুন এখন মনে করেন আপনি গান শুনতে পছন্দ করেন তার মানে কোরিয়ান গান শুনে শুনে কোরিয়ান ভাষা শেখার চেষ্টা করবেন এরকম বুঝাতে চেয়েছে আর কি যে আপনার যে বিষয়টি পছন্দ তার সাথে মিলিয়ে কোরিয়ান ভাষাটা শেখা শুরু করুন আর শিখুন আর কি এরকম বুঝিয়েছে অর্থাৎ এখানে বুঝাতে চেয়েছে যে আপনার যে জিনিসটা পছন্দ সেই জিনিসটার সাথে কোরিয়ান ভাষাটা শিখে দেখুন অর্থাৎ আপনার যদি গান গাওয়াটা পছন্দ হয় তার মানে গান গাওয়ার সাথেই কি কোরিয়ান ভাষাটা শিখার চেষ্টা করুন তাহলে ইজি হয়ে যাবে আপনার কাছে ভালো লাগবে এই তো এখন আমরা এটাকে আরেকবার রিডিং পড়ব আপনারা আমার সাথে পড়ার চেষ্টা করুন তো এখানে লেখা রয়েছে যে হুয়াংশি ঝুমারে শিকা নিশ্চয় হুয়াংশি ঝুমারে শিকা নিশ্চয় হুয়াং সাহেব সাপ্তাহিক ছুটিতে সময় আছে নে নে নেয় নেয় হ্যাঁ কিন্তু কেন সে হানগু অগা নমু অরিও ওয়াস খুরন হুন্দে হানগু অগা নমু অরিও ওয়াস খুরন হুন্দে কোরিয়ান ভাষা খুব কঠিন হওয়ার কারণে তাই হানগু অ কোরিয়ান ভাষা ছুম একটু জুসেও শিখিয়ে দিন কোরিয়ান ভাষা একটু শিখিয়ে দিন ভালো দিনে কিন্তু হুয়াং সাহেব শিনুন কিন্তু হুয়াং সাহেব হানগু গরুল অতককে খুমবুহায়ো হানগু গরুল অতক্ষে খুংবুহায়ো কোরিয়ান ভাষা কিভাবে পড়াশোনা করেন বলছে হাগুয়নের ধানি শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করেন বা কোচিং সেন্টারে আসা যাওয়া করেন

জোয়াহানুন খসুল হামিয়ান সহ খুঙ্গুহে বসেও সুফিকা সাহেবও পছন্দ করার বিষয়টি করার সাথে সাথে পড়াশোনা করে দেখুন আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি লেখার আছে খুরন্দে তাহলে খুরন্দে মানে হলো কিন্তু বা তাই এখানে লেখার আছে যাই হোক যখন দ্বিতীয় বাক্য কথোপকথনের দিক পরিবর্তন করে তখন ব্যবহার করা হয় অর্থাৎ প্রথম বাক্যর পরের বাক্যটা যখন ব্যতিক্রম আসবে তাই কিন্তু অর্থাৎ প্রথম বাক্য যা আছে তার বিপরীত কিছু আসবে তখনই আসলে এটা ব্যবহার করা হয় যেমন এখানে দেখেন লেখা রয়েছে যে ও হুয়ে মানে বিকেলে সিজাং খুগিয়ং ঘালকায় তাহলে সিজাং মানে বাজার খুবিয়ং মানে পরিদর্শন করা আর ঘাদামান মানে কি যাওয়া আর ঘালকায়ক প্রশ্ন করেছে যে বিকেলে বাজার পরিদর্শনে যাবেন বা বাজারে ঘুরতে যাবেন বা বাজার করতে যাবেন এরকমও বোঝাতে পারে বসে খুরন দে তবে কিন্তু ওসে চুম নুতকে খায়ো একটু দেরিতে যাব যাবে তবে একটু দেরিতে যাবে ওসে মঞ্জ প্রথমে হাল ইরি ঝুম ইসস্বয় তাহলে মঞ্চ মানে প্রথমে হাদা মানে করা ইল মানে কাজ আর ইটা পার্টিকেল হিসেবে বসছে যে তাহলে হাল ইরি মানে করা কাজ ঝুম একটু ইসস্বয় ছিল যে তার আগে বা প্রথমে কিছু করা কাজ ছিল যে কাজগুলো আগে করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা আছে আস অস খুরনুন্দে আস অস খুরনুন্দে এটাও কি তবে কিন্তু বিদায় এই এরকম অর্থ প্রকাশ করতে ব্যবহার করা হয় লেখা রয়েছে যে পূর্বের বাক্যটির বিষয়বস্তু পরবর্তী বাক্যটির কারণ বোঝাতে ব্যবহার করা হয় অর্থাৎ পূর্বের যে বাক্যটা ছিল সেটা পরবর্তী যে কারণ হবে এই কারণটা বোঝাতে ব্যবহার করা হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ঝিগুম ভাপ্পাস খুরন নন্দে তাহলে ঝিগুম মানে এখন ভাপ্পুদা মানে ব্যস্ত আর আস অস খুরন নন্দি মানে তাই তবে কিন্তু যে এখন ব্যস্ত তাই ইগত এটা ছুম একটু থোয়া জুসে তাহলে থোয়া জু মানে সাহায্য করা থোয়া জুসেও সাহায্য করুন তাহলে যে এখন ব্যস্ত হওয়ার কারণে বা এখন ব্যস্ত বিদায় এটা একটু সাহায্য করুন আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখছি যে শুনে অনুকরণ করেছেন তারপর নিম্নের প্রশ্নের উত্তর দিন অর্থাৎ শুনে কি আপনি অনুকরণ করেছেন তাহলে এই দুইটা প্রশ্নের উত্তর দিতে বলছে লেখা রয়েছে যে সুফিকা শিলুন সুফিকা সাহেব ওয়ে কেন হুয়াংউল মান্নাগো সিপয় যে হুয়াং সাহেবের সাথে দেখা করতে চাচ্ছে তাহলে সে কেন দেখা করতে চাচ্ছে কোরিয়ান ভাষা শেখার জন্য তাহলে হবে এরকমই যেখানে লেখা রয়েছে যে হানগু গরুল ভেউগো গো যে কোরিয়ান ভাষা শিখতে যাচ্ছে এই কারণে আমি আবার বলছি সুফিকা শিরুন সুফিকা সাহেব ওয়ে কেন হুয়াং শিরুল হুয়াং সাহেবের সাথে মান্নাগো গো সাক্ষাৎ করতে চাচ্ছে তাহলে কোরিয়ান ভাষা শিখতে চায় এই কারণে আর কি দুই নম্বরে দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে হুয়াং শিরুন হুয়াং সাহেব হানগু গরুল কোরিয়ান ভাষা অতক্ষে কিভাবে খুমবুয় পড়াশোনা করে যে হুয়াং সাহেব কোরিয়ান ভাষা কিভাবে পড়াশোনা করে তাহলে কিভাবে করে বলছে যে হানগুগ ইয়ংহা ভৌমিয়ংস খুমবুহায়ক কোরিয়ান সিনেমা দেখার সাথে সাথে পড়াশোনা করে হানগু ইয়ংহারুল কোরিয়ান সিনেমা ভৌমিয়ংস দেখার সাথে সাথে খুংবুহায়ুক পড়াশোনা করে আশা করছি বুঝতে পেরেছেন আমরা এখানে কিছু শূন্যস্থান দেখতে পাচ্ছি এইগুলো আমরা একটু এখন পূরণ করার চেষ্টা করি কারণ পরীক্ষার সময় শূন্যস্থান খুবই খুবই গুরুত্বপূর্ণ এর জন্য কোনো শূন্যস্থান বাদ দেওয়া যাবে না লেখা রয়েছে যে উপরের শব্দ ভাণ্ডারের দিকে না তাকিয়ে সমস্যা সমাধান করুন অর্থাৎ এগুলো আমাদেরকে সমাধান করতে বলছে লেখা রয়েছে ইল খুরিমে মান্নুন তাহলে খুরিমে মানে ছবিতে মান্নুন মানে সঠিক এটা উচন কিন্তু মাতনুন হবে না উচ্চারণ হবে মান্নুন সঠিক হিয়নুল এক্সপ্রেশন ফগিয়েস উদাহরণ থেকে খোল্লাস বের করে হাস ও বাক্য সমাপ্ত করুন যে ছবিতে সঠিক অভিব্যক্তি বা এক্সপ্রেশন উদাহরণ থেকে বের করে বাক্যগুলো সমাপ্ত করতে বলতেছে তাহলে এক আমরা দেখতে পাচ্ছি সে কি করতেছে রিভিশন করতেছে তাহলে হবে কি যে হুয়াং শিলুন হুয়াং সাহেব মেইল প্রতিদিন কি করে মানে রিভিউ করে তাহলে রিভিউ করার কি কি রিভিউ করা বা রিভাইজ করা বা রিভিশন দেওয়া যেটাকে আমরা বলি তাহলে সে প্রতিদিন রিভিশন করে দুই নম্বর আমরা দেখতে পাচ্ছি যে থুয়ান শিনুন থুয়ান সাহেব কোথায় যায় হাগুয়ানে যায় তাহলে কি হবে হাগুয়ানে ধানি অয় হাগুয়ানে ধানি যে শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করে তিন নম্বর আমরা দেখতে পাচ্ছি রিহান শিরুন রিহান সাহেব কী করতেছে ইন্টারনেট লেকচার শুনতেছে তার মানে যে ইন্টারনেট খাঙ্গুল থুরায়ো যে ইন্টারনেট লেকচার শোনে আর সবশেষ দেখতে পাচ্ছি সে কী করতেছে যে প্রি রিভিউ যেটাকে আমরা বলি বা আগে পরে রাখা বা অগ্রিম পড়া যেটাকে বলি সেটাকে বলছে যে হুয়াং শিরুন মেইল তাহলে হুয়াং সাহেব প্রতিদিন কী করে ইয়েসু ইয়েসু ফ্য প্রি রিভিউ করে বা আগে পড়ে এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে পপ ইল তার মানে ব্যাকরণ এক লেখা রয়েছে ওমিয়াংশ আমি আগেই বলেছি এই ভিডিওটা এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেটা দেখলেই গ্রামারটা ইজি হয়ে যাবে লেখা রয়েছে ক্রিয়া ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে সামনের ক্রিয়া এবং পেছনের ক্রিয়া একই সময় সংগঠিত হওয়া বোঝায় সহজ কথা হলো আপনি যখন একই সাথে দুটো কাজ করবেন মনে করেন আপনি ভাত খাচ্ছেন এবং সাথে টিভি দেখতেছেন তার মানে দুটো কাজ একসাথে হচ্ছে এর এই দুটো আসলে গ্রামারটা বসে এর দ্বারা হলো সাথে সাথে প্রকাশ পায় ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা মিয়ন্স এর সামনে ও পেছনে বাক্য পরস্পর স্থান পাল্টিয়ে বললেও একই অর্থ থাকে অর্থাৎ এর আগে পরে দুটো স্থান আলাদা হতে পারে কিন্তু মানে জিনিসটা বা কাজ দুইটা হতে হবে আর কি এরকম তাছাড়াও মিয়ন্স এর সামনে ও পেছনের বাক্যের কর্তাও অভিন্ন হতে পারে এবং যে বাক্যের কর্তা থাকবে বা যিনি সাবজেক্ট থাকবেন তিনিও কি মানে অন্য কির মানে অন্য বা আলাদা হতে পারে কোনো সমস্যা নেই এবং বিশেষ এর ক্ষেত্রে ইমিয়েন্স হয় যদি নাউন থাকে তাহলে ইমিয়েন্স হবে যেমন এখানে লেখা রয়েছে জাউম তার মানে মানে ব্যঞ্জনবর্ণ সহজ কথা হলো যদি ভাতছিম থাকে তার মানে হবে উমিয়াংস ভাতচ্ছিম থাকলে উমিয়াংশ আর ভাতচ্ছিম না থাকলে শুধু মিয়ন্স হবে তবে এই ক্ষেত্রে রিউলটা ইরেগুলার রিউল থাকলেও মিয়ন্স হবে যেমন লেখা রয়েছে মক মানে খাওয়া তাহলে মগ উমিয়ন্স খাওয়ার সাথে সাথে বোদামানে দেখা বোমিয়ন্স দেখার সাথে সাথে তারপর আমরা দেখতে পাচ্ছি উলদা তাহলে উল মানে হলো কাদা বোঝায় তার মানে এখানে এই রিউলটা ইরেগুলার হওয়ার কারণে হবে উল কিন্তু এখানে রিউল বাচ্চাম হিসেবে আসে কিন্তু এটা ধরা যাবে না কারণ এটা ইরেগুলার তাহলে উল মানে কাদার সাথে সাথে এখানে আমরা আসলে কিছু উদাহরণ দেখতে পাচ্ছি এগুলো একটু পড়ার চেষ্টা করি লেখা রয়েছে যে থুয়ানসি থুয়ান সাহেব অজে ঝনিয়োগে মুহ হিস্সয় তাহলে অজে মানে গতকাল ঝনিয়োগের সন্ধ্যায় মুহ মানে কি হিস্সোয় মানে করেছেন তার মানে গতকাল সন্ধ্যায় কি করেছেন বা করেছিলেন যেহেতু আছে হাগো বন্ধুর সাথে ভাবুল মগ ইয়াগি হেসায় তাহলে ছিনগু হাগো বন্ধুর সাথে ভাবুল মক্তা ভাত খাওয়া এখানে কারণে টাকার কারণ উমিয়া সাথে তার মানে ভাত খাওয়ার সাথে ইয়াগি হেসয় আলোচনা করেছি কথা বলেছি বন্ধুর সাথে ভাত খাওয়ার সাথে আলোচনা করেছি এরপরে রয়েছে যে ইয়ংহারুল ভমিয়ংস সিনেমা দেখার সাথে সাথে পাঙুল মগয় রুটি খাই সিনেমা দেখার সাথে সাথে রুটি খাই এরপর হচ্ছে যে হানগুব নরুল থুরুমিয়ন কোরিয়ান মিউজিক বা কোরিয়ান ঘান শোনার সাথে সাথে হানগুব খুঙ্গুহায় কোরিয়ান ভাষা পড়াশোনা করি আর সবচেয়ে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে জিউন সিনুন জিউন সাহেব হাকসেং ইমিয়নস যে ছাত্র সাথে সাথে হচ্ছে হয়েসা উয়ান কোম্পানির কর্মচারী অর্থাৎ জিউন জিউন সাহেব সে একজন ছাত্র সাথে কি সে একজন কোম্পানি কর্মচারী তার মানে সে দুটো কাজ করে পড়াশোনাও করে কাজও করে এরকম বুঝিয়েছে তবে এখানে যেহেতু হাকসেং মানে ছাত্র ডাউন এর জন্য ই যোগ করা হয়েছে তাহলে ই এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ভিগিও হ্যা বসেও তুলনা করে বা পার্থক্য করে দেখুন লেখা রয়েছে উমিয়ন্স এবং গো উমিয়ন্স এবং গো দুটি ক্রিয়া একই সময়ে সংগঠিত হব বোঝায় অর্থাৎ এই দুটো গ্রামার দ্বারা কি কোনো একটা কাজ একই সময় সংগঠিত হওয়া বোঝায় তবে উমিয়ন্স দুটি ক্রিয়া একই সময় চলে এমন পরিস্থিতিতে ব্যবহৃত অর্থাৎ উমিয়ংশ একসাথে দুইটা কাজ করতেছেন যখন খাচ্ছেন দেখতেছেন তার মানে দুটো কাজ এরকম আসলে ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে যে গোট যেটা রয়েছে গো হলো। সামনের ক্রিয়াটি আগে শেষ শুরু হয় এবং সেই ক্রিয়াটি শেষ হওয়ার আগে পেছনের ক্রিয়াটিও কি শুরু হয় দুটো ক্রিয়ার একাংশ তৎপর্য সংগঠিত হওয়া যায় সহজ কথা হলো গো যখন থাকবে তখন হলো যে আপনি দুটো কাজ করতেছেন তার মানে কোনো একটা কাজ শেষ করার পরে আরেকটা কাজ শুরু হচ্ছে এই ধরনের যখন আসবে তখন আর কি গোটা ব্যবহার করা হয় আশা করছি বুঝতে পেরেছেন যেমন এখানে দেখেন লেখা রয়েছে যে সোনুল ঝাবু তাহলে সোন মানে হাত জাপ্তা মানে ধরা জাবু ধরার সাথে সাথে বা ধরে মালসুম হাসস কথা বলেছি অর্থাৎ যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের হাত ধরে তারপরে কথা বলেছি তার মানে একই সাথে করেছে আর দুই নম্বর আছে সোনুল জাবকো হাত ধরেছি এবং হাত ধরেছি এবং মালসুম হাসশ্রয় কথা বলেছিলাম তার মানে সে হাত ধরেছে এবং কথা বলেছে তার মানে আগে হাতটা ধরেছে তারপরে কথা বলেছে এরকম বুঝিয়েছে কিন্তু যখন মানে মানে মিয়ন্স থাকবে তখন কি একই সাথে হয়ে গেছে আর কি এইটা বোঝানোর জন্য আসলে এই দুটো উদাহরণ দেওয়া হয়েছে আশা করছি আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে ও বুঝতে পেরেছেন এরপর ছবি দেখে কথোপকথনটি সম্পূর্ণ করুন অর্থাৎ এই শূন্যস্থানগুলো আমাদের এখন সম্পূর্ণ করতে হবে লেখা হয়েছে ই খরিমুল বোগো ছবি দেখুন এবং উমিয়নসুরুল উমিয়নস সায়ং হেসো ব্যবহার করে ডায়লগ বা কথোপকথন সম্পন্ন করুন ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি সে কি করতেছে ডিকশনারি খুঁজতেছে এবং পড়াশোনা করতেছে তার মানে একই সাথে দুটো কাজ করতেছে এই দুটোকে আমাদেরকে মিলাতে হবে যেমন লেখা রয়েছে মনিকা শিনুন মনিকা সাহেব অতক্ষে খুমবু কিভাবে পড়াশোনা করেন অতক্ষে খুমবু কিভাবে পড়াশোনা করেন তাহলে সে কি করে প্রথমে ডিকশনারি খোঁজে তারপরে পড়াশোনা করে তাহলে সে বলতেছে যে ঝনুন মরুনুন ধাননুন তাহলে ঝনুন মানে আমি মরুদা মানে না জানা ধান মানে হলো শব্দ তাহলে আমি না জানা শব্দ কি করি ডিকশনারি খোঁজে তাহলে খোঁজার করিয়া নিল কি সাজনুল ছাত্তা সাজনুল ছাত্তা তাহলে সাজনুল ছাজু মিয়নস খোঁজার সাথে সাথে খুম্বুহায় পড়াশোনা করি যেখানে দেখেন দেখা যাচ্ছে যে সাজনুল সাজু মিয়্বায়ো যে ডিকশনারি খোঁজার সাথে সাথে পড়াশোনা করি এরপর আমরা দেখতে পাচ্ছি সে এখানে সিডি শুনতেছে এবং তারা হাদা মানে অনুসরণ করতেছে সিডি শুনে অনুসরণ করতেছে দেখা যাচ্ছে ভারু ভারু সাহেব ছাম ভারমি ছোনে তাহলে ছাম মানে রিয়েলি বা সত্যি ভার মানে উচ্চারণ যথা মানে ভালো আর সে নেও দ্বারা কি অনুভব করতেছে যে ভালো হচ্ছে আর কি যে ছাম ভারমি ছয় রিয়েলি আপনার উচ্চারণটা সুন্দর অতক্ষে ইয়সুফায় তাহলে অতক্ষে মানে কীভাবে ইয়নসুফাদা অনুশীলন করা কিভাবে অনুশীলন করেন বা কিভাবে শিখেন হচ্ছে ঝনুন মেইল আমি প্রতিদিন তাহলে কি করে সিডি সোনার সাথে সাথে অনুসরণ করে তাহলে সিদিরুল থুরুমিয়ানস সিদিরুল থুরুমিয়েন্সো সিডি শোনার সাথে সাথে তারা হায় অনুসরণ করি যেমন এখানে দেওয়া রয়েছে যে সিদিরুল থুরুমিয়েন্সো তারা হায়ও সিডি শোনার সাথে সাথে অনুসরণ করি এখন কথা হলো যে আপনারা যারা লিসেনিং ভালো বুঝেন না বা লিসেনিং বলতে পারেন না মুখে মুখে আপনাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো আপনারা যখন লিসেনিংটা শুনবেন যা শুনবেন কানে তা মুখ দিয়ে বলার চেষ্টা করবেন আগে কোরিয়ানটা যেমন আপনি লিসেনিং শুনতেছেন আনেও হাসেও আপনি মুখ দিয়ে বলবেন আনেও হাসেও আপনি বলতেছেন ঝাল চিনেগো ইচ্ছায়ক তখন মুখ দিয়ে বলবেন ছাল চিনেগো ইচ্ছায়ক এইভাবে করে যা শুনবেন সেটা মুখ দিয়ে বলবেন তখন দেখবেন যে আস্তে আস্তে লিসেনিংটা বুঝতে পারতেছেন এবং যখন আপনি লিসেনিংটা বুঝবেন তখন আপনি আবার লিসেনিংয়ের অর্থ করতে পারবেন তাই এই পদ্ধতিটা অবশ্যই অনুসরণ করবেন তাহলে ইনশাল্লাহ লিসেনিং ভালো করতে পারবেন এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে থেওয়া ই ডায়ালগ বা কথোপকথন দুই এখানে লেখা রয়েছে যে রিহান তুহানকে একটি শ্রেণী বা ক্লাসের আবেদন সম্পর্কে জিজ্ঞাসা করছে তার মানে রিহান কোথাও একটা ভর্তি হবে সেই সম্পর্কে জিজ্ঞাসা করতেছে আমি কিভাবে ক্লাসের আবেদন করতে পারি অর্থাৎ সে কিভাবে শুনতে বলতেছে আমাদেরকে তো এখন আমরা একটু পড়বো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে থুয়ান শি থুয়ান সাহেব অদি ওয়ায় তাহলে অদি মানে কোথায় ঘাত্তা মানে মানে গিয়েছে আর কি পাস্টেন্সে আর এই যে ওদা মানে গিয়ে আসা তার মানে অধিক হাত্তা ওয়ায় বা অধিক ওয়াসায় কোথায় গিয়ে এসেছেন বা কোথায় গিয়ে এসেছেন অধিক হাত্তা কোথায় গিয়ে এসেছেন তখন বলছে যে ঝাদং ছা ঝংবি খেয়েয়োক তাহলে ঝাদংছা মানে কার বা গাড়ি ঝঙ্গবি খেয়ে তাহলে ঝংবি খেয়ে হোক মানে হলো প্রশিক্ষণ বোঝায় এক কথা হলো অটোমোবাইল প্রশিক্ষণ ঝাদং ছা খেয়ক যে অটোমোবাইল প্রশিক্ষণ বা গাড়ি মেরামত প্রশিক্ষণ যাই বলেই ফাতকো ওয়াশ্রায় গ্রহণ করে এসেছি যে অটোমোবাইল এবং গাড়ির যে প্রশিক্ষণ আছে এই প্রশিক্ষণটা গ্রহণ করে এসেছি তাহলে ভাতটা মানে গ্রহণ করা রিসিভ করা আর ওটা মানে আসা তার মানে ভাত গ্রহণ করে এসেছি বা গ্রহণ করেছি এবং এই গ্রহ দ্বারা এবং বোঝায় এসেছি বলছে নাজুংয়ে পরবর্তীতে খৈয়াঙে থরা গাছ তাহলে খৈয়াঙে মানে গ্রামের বাড়িতে থোরা গাছ ফিরে গিয়ে ইল ইরুল খুহাদা তাহলে এই ইরুল খুহাদা মানে কাজ খোঁজ করা বা কাজ সার্চ করা বলছে ইরুল হালতে তাহলে উলতে মানে হলো সময়ে বোঝাচ্ছে তার মানে কাজ খোঁজার সময়ে ইরুল খুহালতে কাজ খোঁজার সময়ে দৌমি দৈদা মানে সাহায্য করা আর এই যে উলখত খাত্তায়ও এটা এইটা হলো একটা গ্রামার যার দ্বারা হলো মানে কোনো কিছু অনুমান করে বলা যে হতে পারে এরকম অনুমান করে বলার সময় আসলে এই গ্রামারটা ব্যবহার করা হয় আমরা সামনে এই গ্রামার নিয়ে বিস্তারিত আলোচনা করব ওকে তাহলে বলছে যে দৌমুল দৈল খত খাত্তায় যে মানে সাহায্য করবে বলে মনে হয় তার মানে এটা অনুমান করে বলতেছে আমি আবার বলছি যে নাজুঙে পরবর্তীতে খৈয়াঙে থোরা গ্রামের বাড়িতে ফিরে গিয়ে খুহল তেনুন কাজ খোঁজার সময় ধৌমি মানে সাহায্য হওয়া ধৌমি সাহায্য হওয়ার উলখত খাতা দ্বারা অনুমান করছে তার মানে সাহায্য করবে বলে মনে হয় তখন বলতেছে ঝদ আমিও খু সুয়বুল সেই ক্লাসটা বলছে কি থুৎক শিপফুন্দে শুনতে চাচ্ছি বিদায় থুত্তা মানে কি সোনা গো মানে এবং শিপতা মানে গো মানে কি মানে চাওয়া বোঝাচ্ছে আর কি তাহলে থুত গো সিপফুন্দে মানে করতে চাচ্ছি বিদায় এখানে আপনাদের বলতে পারেন যে এরকম যে এখানে তার থুত্তা আছে তার মানে শুনতে চাচ্ছি বিদায় হবে মূলত আমরা বলি ক্লাস করি আর কোরিয়ানরা বলে ক্লাস শুনি তাই লিখে যে সুয়াবুল থুত্তা ক্লাস শোনা কিন্তু উচ্চ মানে বাংলা অর্থটা হবে ক্লাস করা তাহলে যে ঝদো আমিও খুব সুয়াবুল সেই ক্লাসটি থুৎক শিপফুন্দে তাহলে গো শিপ্তা মানে চাওয়া আর উন্দে নুনদে মানে কি তবে কিন্তু বিদায় তার মানে আমিও সেই ক্লাসটা করতে চাচ্ছি বিদায় খু সুয়াবুন অতেও সেই ক্লাসটা কেমন খু সুয়াবুন তাহলে খু মানে সেই সু মানে ক্লাস অতে মানে কেমন সেই ক্লাসটা কেমন বলছে ঝিগুম এখন হানুন ইলগুয়া করা কাজের সাথে ভিসু থাকে তাহলে ভিসু থাদা মানে কি সেম বা একই রকম আর এই যে শেষে আসো রয়েছে গ্রামার কারণ আর কি তার মানে এখন করা কাজের সাথে গোয়া মানে সাথে বোঝাচ্ছে একই রকম হওয়ার কারণে তাহলে ঝিগুম হানুন ইলগুয়া এখন করা কাজের সাথে ভিসু থেসো একই রকম হওয়ার কারণে বলছে ইহে হাগি শুয়ায় বুঝতে পারাটা সহজ বা ইজি ই হাদা মানে কি বুঝতে পারা আর গিয়ে শুইপটা মানে সহজ বোঝাচ্ছে তার মানে বুঝতে পারাটা সহজ বলছে আ ও তাই অতক্ষে সিনচং হেসে তাহলে অতক্ষে মানে কিভাবে সিনচং হাদা মানে হলো কি আবেদন করা সিনচং হাদা মানে আবেদন করা তাহলে অতক্ষে সিনচং হেসেও কিভাবে আবেদন করেছেন বা কিভাবে অ্যাপ্লাই করেছেন তখন সে বলতেছে যে হোম পেজ এসো তার মানে হোম পেজ থেকে সিনচং হাসি মিয়ন দুই তাহলে সিনচং খাদা মানে কি আবেদন করা আর মিয়ন মানে লে আর মানে হবে তার মানে হোম পেজ থেকে আবেদন করলে হবে হোম পেজ থেকে আবেদন করলে হবে আশা করছি বুঝতে পেরেছেন তো এখন এটা আমরা আরেকবার দ্রুত রিডিং পড়ার চেষ্টা করি আপনারা আমার সাথে রিডিং পড়ুন থুয়ান শি অদি থুয়ান শি অদি কোথায় গিয়ে এসেছেন বুঝতেছে ঝাদং ঝংবি খেউল ঝাদং ঝংবি খেয়েগুল অটোমোবাইল প্রশিক্ষণ বা গাড়ি মেরামতের প্রশিক্ষণ ফাতকো গ্রহণ করে এসেছি ফাতকো গ্রহণ করে এসেছি নাজুঙে খৈয়াঙে থোরা গাছ নাজুং থোরা গাছ পরবর্তীতে গ্রামের বাড়িতে ফিরে গিয়ে ইরুল খুহালতে ইরুল খুহালতে কাজ খোঁজার সময় থৌমি থৈল খত খাতাশ্রয় থৌমি থৈল খাতাশ্রয় সাহায্য করবে বলে মনে হয় যদ খু সুয়াবুল থুৎকো সিপুন্দে যদ খু সুয়াবুল থুৎকো সিপুন্দে আমিও সেই ক্লাসটি করতে চাচ্ছি বিদায় খুশ সুয়াবুন অত্তেয় খুশ সুয়াবুন অত্যেয় সেই ক্লাসটি কেমন বসে ছিগুম হানুন ইল খোয়া ফিসু থায়ো ছিগুম হানুন ইল খোয়া ফিসু এখন করা কাজের সাথে একই রকম হওয়ার কারণে বসে কি ইহে হাগি শুয়ে ইহে হাগি সুয়ো কাজ খোঁজাটা সহজ আ খুরন দে ও তাই অতক্ষে সিঞ্চং হ্য অতক্ষে সিঞ্চন হ্যাঁ কীভাবে আবেদন করে গিয়ে আবেদন করলেই এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা আছে উলকথ খাত্তা তার মানে আমি একটা বলে ফেলেছি এই গ্রামার নিয়ে আমরা ভবিষ্যতে বিস্তারিত আলোচনা করবো তবে এটার দ্বারা হলো কোনো কিছু ভবিষ্যৎকালে অনুমান করে বলার জন্য ব্যবহার করা হয় যেমন আগামীকাল বৃষ্টি হবে আগামীকাল ঢাকায় যাবো মনে হয় এই জাতীয় কথাবার্তা বলার জন্য যেমন রাখা রয়েছে যে বক্তার অনুমান বা অভিমত প্রকাশ করতে ব্যবহৃত হয় ওকে দেখা যে ভিগা উলখত খত খাত্তায়ও বৃষ্টি আসবে বলে মনে হয় উসান খাজিগো ঘাসেও যে সাতা সাথে করে নিয়ে যান ঘাজিগো খাদা মানে কি সাথে করে নিয়ে যাওয়া আর ঘাজিগো ঘাসেও সাথে করে নিয়ে যান আগামীকাল বৃষ্টি হবে মানে বৃষ্টি হবে মনে হয় সাতা সাথে করে নিয়ে যান এরপর বলছে যে নমু ভাবপাশক খুব ব্যস্ত হওয়ার কারণে ইয়ে হেং মোদ খালক খাতায় তাহলে খাদা মানে কি ভ্রমণে যাওয়া আর মোদ দ্বারা না বোঝাচ্ছে তার মানে খাতায় যেতে পারবো না বলে মনে হয় যে খুব ব্যস্ত হওয়ার কারণে ভ্রমণে যেতে পারবো না বলে মনে হয় আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি যে ও মিয়ন মানে কোনো কিছু করলেই হবে বোঝায় মিয়ন দ্বৈদা দ্বারা কি করলেই হবে বোঝায় লেখা রয়েছে কোনো কিছু করা যেতে পারে যখন কোনো নির্দিষ্ট শর্ত বা কার্যবলী সম্পন্ন হয় ওকে লেখা রয়েছে যে ওজন আহসি কাজে তাহলে ওজন মানে সকাল আহপসি মানে নয়টা কাজী মানে পর্যন্ত সকাল নয়টা পর্যন্ত ওসি মিয়ন তাহলে তাহলে ওদামানে আসা সিঁদারা সম্মান জানিয়েছে এর আগের ভিডিওতে মানে এর আগের লেসনে আমরা যে গ্রামারটা শিখেছিলাম ওসিবাসি সেখান থেকে আসছে যে ওসি মিয়ন আসলে ওদামানে আসা আর সি সেই গ্রামারটা আর মিয়ন দুয় লে হবে আর কি তাহলে আগামীকাল নয়টা পর্যন্ত আসলেই হবে এরপর বলতেছে এস এখানে খিরুল খন্ন মিয়ন দৈমৃদা তাহলে খিরুল খন্ন কি রাস্তা পারাপার হওয়া আর মিয়ন দৈদা থেকে ফর্মালি আসছে দৈমৃদা হবে তার মানে এখান দিয়ে রাস্তা পারাপার হলে হবে আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি যে এবার থুয়ান ও রিহান এর কথোপকথন অনুকরণ করুন অর্থাৎ থুয়ান এবং রিহান কথা বলতেছে তাদের কথা অনুকরণ করতে বলতেছে ভালো করে শুনে অনুকরণ করেছেন তাহলে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন ওকে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে যে থুয়ান শিনুন থুয়ান সাহেব মুসুন খেয়েগুল ফাদায় তাহলে মুসুন মানে কি বা কোন ধরনের খেয়ে মানে প্রশিক্ষণ ফাত্তায় মানে গ্রহণ করতেছে বা রিসিভ করতেছে যে থুয়ান সাহেব কোন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করতেছে তার মানে কিসের প্রশিক্ষণ অটোমোবাইলের প্রশিক্ষণ গ্রহণ করে তার মানে ঝাদুং ছা ঝংবি খেয়েগুল ফাদায় ঝাদুং ছা ঝংবি খেয়েগুল ফাদায় যে অটোমোবাইলের প্রশিক্ষণ গ্রহণ করে এরপর হচ্ছে খু সুয়ব অতক্ষে সিঞ্চং হায় যে ওই ক্লাসটা কিভাবে আবেদন করতে হয় খু সুয়বুন সেই ক্লাসটা অতক্ষে কিভাবে সিঞ্চং হায় আবেদন করে তাহলে কিভাবে আবেদন করে হোম পেজে গিয়ে তাহলে গিয়ে আবেদন করে আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি যে উপরে যে শব্দগুলো শিখেছেন সেইগুলো আবার চিন্তা করুন এবং নিম্নের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করুন অর্থাৎ উপরে যে আমরা শব্দ অর্থগুলো শিখেছিলাম এর আগের ভিডিওতে সেইগুলো থেকে এখানের এই যে বাক্যগুলো রয়েছে বা শূন্যস্থানগুলো রয়েছে এগুলো পূরণ করার চেষ্টা করব কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় আসতে পারে ওকে লেখা রয়েছে যে ইল খুরিমে ছবিতে সঠিক শব্দ ভোগিয়েছে এই যে উদাহরণ থেকে খুঁজে বের করে থেহারুল সমাপ্ত করুন অর্থাৎ এই যে শূন্যস্থান রয়েছে এখানকার সঠিক কোন শব্দটা মিলে সেটা এখান থেকে বের করে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে তো আমরা এক নম্বরে দেখতে পাচ্ছি লেখা আছে অতক্ষে ও তাহলে অতক্ষে মানে কিভাবে ও সসচ্ছয় মানে এসেছেন বোঝাচ্ছে যে কেন এসেছেন আর কি অতক্ষে ও কেন এসেছেন এটা মানে ফর্মালি জিজ্ঞেস করেছে সম্মান জানিয়ে তাহলে সে কেন এসেছে বলছে হানগুগো ড্যাশ থুৎকো শিপ তাহলে কোরিয়ান ভাষার ড্যাশ শুনতে চাই তাহলে কি শুনতে চায় ক্লাস শুনতে চায় বা ক্লাস করতে চায় তার মানে হানগুগো সুয়াবুল থুৎকো সিপায় কোরিয়ান ভাষার ক্লাস করতে চাই তার মানে এখান থেকে এই যে সুয়বটা বলে দিলে হয়ে যাচ্ছে দুই নম্বরে বলতে পারছে যে অঞ্চেক কুন্নায় কখন শেষ হবে অঞ্চেক কুন্নায় কখন শেষ হবে তখন আপনি বলতে হবে যে ড্যাশ সময় চার মাসের তিরিশ তারিখ তাহলে কিসের সময় কোর্স শেষের সময় যেহেতু এখানে শেষ বলেছে তাহলে শেষের কোরিয়ান কি শেষের কোরিয়ান হলো যে জঙ্গাং জংগাং তাহলে জঙ্গাং মানে হলো শেষ তার মানে বলতে হবে এরকম যে জঙ্গাঙুন শেষ সাউল সামসি চার মাসের তিরিশ তারিখ শেষ চার মাসের তিরিশ তারিখ এরপরে তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে অতন ঢ্যাসী হিসায়ও কোন ঢেস আছে এখন আমরা জানি না কোন ঋতু আছে কোন মাস আছে কোন মানুষ আছে অনেক কিছু হতে পারে কিভাবে বুঝবো সেকেন্ড লাইনটা পড়তে হবে সেকেন্ড লাইনটা পড়লে আমরা উত্তর পেয়ে যাব দেখেন লেখা আছে হানগুগো কোরিয়ান ভাষা কম্পিউটার কম্পিউটার থেগোন্ধ থে গোন্ধ ভান ঈশ্বরের ক্লাস আছে তার মানে এগুলো কি প্রত্যেকটা একটা একটা সাবজেক্ট বা বিষয় তাই না তার মানে কোন কোন বিষয় আছে তাহলে বিষয়ের কোরিয়ান কি খোয়াজং বা কোর্স তাহলে অতন খোয়াজং ঈশ্বরও কোন কোর্স আছে বা কোন বিষয়টা আছে তার মানে কোরিয়ান ভাষা তারপরে কম্পিউটার এবং কোরিয়ান যে থাই বা কারাতে যেটা রয়েছে সেটার ক্লাস আছে বা কোর্স আছে এরপর আমরা চার নম্বরে দেখতে পাচ্ছি যে ড্যাশ উন দিয়ে অদিয়ে ড্যাশ কোথায় আছে তাহলে কি কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি ছবিতে ক্লাসরুম বলছে সামছুং এ তৃতীয় তলায় আছে তাহলে ক্লাসরুমের কোরিয়ান কি শিল এই যে দেখেন এখানে দেওয়া রয়েছে যে শিল মানে ক্লাসরুম তাহলে খেয়শিল শিরুন ক্লাসরুম অ দিয়ে ইচ্ছে কোথায় আছে সামছুং এ তৃতীয় তলায় আছে এবং সবশেষ দেখতে পাচ্ছি আমরা যে ড্যাশ অন ড্যাশ কখন তাহলে আমরা জানি না কি কখন শেষ কখন না শুরু কখন কিছু বলতে পারছি না এইখানে দেখলে বুঝতে পারবো হচ্ছে থাউমজু পরবর্তী সপ্তাহে বা আগামী সপ্তাহে হচ্ছে উয়ারিও ইরে সিজাক যেহেতু সিজাক বলতেছে মানে শুরু তার মানে শুরু কখন হবে তাহলে অঞ্জে অঞ্জে খেগাংয়েও তাহলে খেগাং মানে হলো কি শুরু তাহলে অঞ্জে ইয়ে কখন শুরু হচ্ছে থাউমজু আগামী সপ্তাহে উয়ারিও ইরে সোমবারে সিজাক শুরু আগামী সপ্তাহের সোমবারে শুরু আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা আছে মুনপপ ই তার মানে ব্যাকরণ দুই লেখা রয়েছে গি সুইপটা ঘি অরিয়প্তা এই গ্রামারটি খুব সহজ আমি যদিও ভিডিও দিয়েছি অর্থাৎ গি সুইপটা দ্বারা হল সহজ বোঝাচ্ছে আর ঘি অরিয়প্তা দ্বারা কঠিন বোঝাচ্ছে যেমন লেখা রয়েছে গি সুইপটা ঘি অরিয়প্তা ক্রিয়াপদের পেছনে যুক্ত হয় সেই কাজটি সহজ বা কঠিন বোঝায় অর্থাৎ এটা ভার্বের সাথে যুক্ত হবে যখন সুইপটা থাকবে তখন বোঝাবে সহজ বা ইজি আর যখন অরিয়প্তা থাকবে তখন কঠিন বা ডিফিকাল্ট বোঝাবে লেখা রয়েছে যে ভার্ব ঘি এর পরিবর্তে ভার্বের সাথে নুন ও ব্যবহার করা যায় অর্থাৎ কখনো ঘিও হতে পারে নুন খসিও বসতে পারবে কোনো সমস্যা নেই যেমন লেখা রয়েছে যে এখানে যে ই হানগু এই হানগুগ কোরিয়ান ভাষার বই ভেউ গি তাহলে ভেউ দা মানে শেখা আর ঘি সুইপটা মানে কি সহজ তাহলে ভেউ গি সুইপ গো শেখা সহজ এবং এই যে গো এই গো দ্বারা এবং বোঝাচ্ছে তার মানে এই কোরিয়ান ভাষার বইটা শেখা সহজ এবং ঝেমি ইসায় ইন্টারেস্টিং বা মজাদার এই কোরিয়ান ভাষার বইটা শেখা সহজ এবং মজাদার এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে না ইলহাগো নুন ইল হাগো তাহলে নাত মানে হলো দিন আর এ নুন মানে কি দিনে ইল কাজ করে এবং না ইলহাগো হাগো দিনে কাজ করে এবং বসে ভামে নুন রাতে হাগুয়নে ধানি ঘিগা তাহলে হাগু মানে থেহাগুয়ন আর কি থেহাগুয়নে ধানি ঘিগা তাহলে থেয়াগুয়নে খাতা মানে কি ইনস্টিটিউটে যাওয়া বা শিক্ষা প্রতিষ্ঠান মানে ভার্সিটিতে যাওয়া থেয়া বলতে ভার্সিটি বোঝাচ্ছে তাহলে ভার্সিটিতে যাওয়া বসে থে অনে ধানি গিগা ভার্সিটিতে যাওয়াটা বসে কি সুইপ চে আনায় তাহলে সুইপটা মানে সহজ আর জিয়ান দ্বারা নেগেটিভ করছে তার মানে সহজ না তাহলে এভাবে বলতে পারতো যে অন্যভাবে বলতে পারতো যে না যে ইল ইল হাগো দিনে কাজ করি এবং ভামে রাতে হাগু অনে ধানে গিগা অরিও অরিওয় যে দিনে কাজ করি এবং রাতে মানে ইয়েতে যাওয়া ইউনিভার্সিটিতে যাওয়াটা কষ্টকর কিন্তু সেটা না বলে এখানে একটু নেগেটিভ করেছে জি আনায় দ্বারা যে নাজে ইল হাগো দিনে কাজ করি এবং ভামেনুন রাতে থেয়াগুনে ইউনিভার্সিটিতে ধানি গি যাওয়াটা সুইপচে আনায়ও সহজ না তারপর আমরা দেখতে পাচ্ছি লেখা হচ্ছে ঝনুন আমি উন্দমুল খেলাধুলা মুত হেসো না করার কারণে আমি খেলাধুলা না করার কারণে থেগুয়দরুল থেগুন্দ বা তাইকুয়ন্দ কোরিয়ান যেটা কারাতে সেটা ভেউ গি গা শেখাটা সুইপচে আনায় সহজ না যে আমি মানে খেলাধুলা একেবারে না করার কারণে থেগুন্দ শেখাটা সহজ না আর সবশেষ রয়েছে যে ছাম কিউ তেরো ছাম কিউ তেরো তাহলে ছাম কিউ তেরো দ্বারা হলো ছাম মানে তিন আর কিউ মানে শিফট বোঝাচ্ছে তাহলে ছাম কিউ তেরো তৃতীয় শিফটে মানে মানে তিন শিফটে আর কি ইল হাগি কাজ করার কারণে তিনটা শিফটে কাজ করার কারণে ওসে কি খিউচিক জগিন খিউচিক জগিন মানে খিউচিক মানে হলো কি মানে সাধারণ জীবনযাপন বা রুলস মেনে যে জীবনযাপন করা আর কি সেটা বোঝাচ্ছে জগিন রুলস মেনে বা নিয়মিত জীবনযাপন সিংহাল মানে জীবনযাপন আর কি যে রুলস মেনে বা নিয়মিত জীবনযাপন করাটা সিংহাল হাদ আর কি জীবনযাপন করাটা বলছে কি ঘিগা অরিও কঠিন হয়ে গেছে তার মানে যে তিন শিফটে কাজ করার কারণে নর্মাল জীবনযাপন বা স্বাভাবিক জীবনযাপন করাটা কঠিন হয়ে গিয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি বি অর্থাৎ প্লাস গিনুন সুইপটা অরিয়প্তা শুধু নয় অর্থাৎ এই যে গি মানে সুইপ্তা এবং অরিয়প্তা এই দুটোই নয় এর সাথে আরও আমরা ব্যবহার করতে পারবো যোদ্ধা শিলধা ফিয়নাদা ভুলপিয়নাদা এইগুলো আমরা এই এই সুইপতা এবং অরিয়প্তার পরিবর্তে ব্যবহার করতে পারবো যেমন লেখা রয়েছে ই খসুন এই স্থানে হচ্ছে কি খাগে গা তাহলে খাগে মানে দোকান মানাস বেশি হওয়ার কারণে শিওপিং হাগি শপিং করাটা আজও খুব জোয়ায় ভালো যে এই স্থানে দোকান বেশি হওয়ার কারণে শপিং করাটা ভালো যথ মানে ভালো দুই নম্বর বলছে ই ওষুন এই কাপড় বলছে কি থানচুকা তাহলে থানচু মানে হলো বোতাম আর কি বলছে থানচুকা বোতাম মানাস বেশি হওয়ার কারণে এই কাপড়ের বোতাম বেশি হওয়ার কারণে ইটটা মানে পরা বা পরিধান করা তাহলে ইট কি পরিধান করা বলছে বুলফিয়ন হয় তাহলে বুলফিয়ন হয় মানে অসুবিধাজনক এই কাপড়ে কি যে বোতাম বেশি হওয়ার কারণে পরাটা অসুবিধাজনক তারপরে বলতেছে যে ভিগা অনু নারে বৃষ্টি আসার দিনে ভাগকে মানে বাহিরে নাগাদামান কি যাওয়া তাহলে নাগা গিগা যাওয়াটা শিরায় অপছন্দ করি যে বৃষ্টি আসার দিনে বাহিরে যাওয়াটা অপছন্দ করি তাহলে শিরয় মানে অপছন্দ করা আর সবশেষ রয়েছে যে উরি জীবন আমাদের বাড়ি জিহাদ চল পাতাল ট্রেন ইয়োগ কুয়া স্টেশন ইয়োগ কোয়া স্টেশনের সাথে খাকা উয়স কাসি হওয়ার কারণে যে আমাদের বাড়ি পাতাল ট্রেন স্টেশনের কাছাকাছি হওয়ার কারণে জিয়াছরুল থাকি ফিয়োনেও পাতাল ট্রেনের চড়াটাই সহজ বা সুবিধাজনক তাহলে ফিওনে মানে কি সুবিধাজনক যে আমাদের বাড়ি পাতাল ট্রেন স্টেশনের কাছাকাছি হওয়ার কারণে পাতাল ট্রেনে চড়াটাই সহজ আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে গি সুইফট এবং অরিপ্তা বুঝতে পেরেছেন তাহলে নিম্ন ডায়লগুলোর জন্য সঠিক অভিব্যক্তি পছন্দ করুন অর্থাৎ এখন আমাদের এই দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে যেমন লেখা রয়েছে ই হচ্ছে কি থেহারুল ইলকো ডায়লগুলো পড়ুন এবং মান্নুন থেদাবুল খরুসেও সঠিক উত্তর বাছাই করুন ওকে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে জ হাগো আমার সাথে খাচ্ছি একত্রে ঝনিয়গে সন্ধ্যায় কম্পিউত হাগু কম্পিউটারের প্রশিক্ষণ কেন্দ্রে ধানিল যাবেন আমার সাথে একত্রে সন্ধ্যায় কম্পিউটারের প্রশিক্ষণ কেন্দ্রে যাবেন বলছে যে ঝনিয়গিন সন্ধ্যায় ইল হেয়া ধা ইল মানে কাজ হেয়া ধা মানে কি করতে হবে বিদায় তার মানে ঝ নিয়োগে নুন সন্ধ্যায় ইরুল হাইয়া ধয়েস কাজ করতে হবে বিদায় তাহলে কাজ করতে হবে বিদায় কি যাওয়াটা সহজ হবে না কঠিন হবে যাওয়াটা অবশ্যই কঠিন হবে এখন আমরা দেখি কি বলে বলছে হাগুয়ানে ধানে গিগা শুয়ায় যে প্রতিষ্ঠানে যাওয়াটা সহজ আর দুই নম্বর বলছে হাগুয়ানে ধানে গিগা অরিয়ায়ও প্রতিষ্ঠানে যাওয়াটা কঠিন তাহলে উত্তর কোনটা হবে অবশ্যই দুই নাম্বারটা হবে কারণ সে যেহেতু কি দিনের বেলা কাজ করতে হবে তারপরে যেতে হবে তাই তাহলে উত্তর হবে দুই নাম্বারটা পরীক্ষার সময় এরকম শূন্যস্থান আসতে পারে অথবা লিসেনিংয়ে এরকম প্রশ্ন আসতে পারে এরপরে রয়েছে যে হানগু গরুল কোরিয়ান ভাষা খুমবুরুল হাগ শিক্ষণ পড়াশোনা করতে চাচ্ছে বিদায় অতন ছেগি জয় কোন বইটা ভালো কোরিয়ান ভাষা পড়তে চাচ্ছি বিদায় কোন বইটা ভালো এখন বলছে ই সেক বসে এই বইটা দেখুন এখন এই বইটা দেখুন কেন দেখতে বলতেছে অবশ্যই বইটা ভালো হবে তাই না তা না হলে তো বলতো না যে এটা দেখেন এখন দেখেন কি বলতেছে ই ছেগুন এই বইটা জেমি ইসসো তাহলে জেমি ইতলা মানে মজাদার হওয়া মজাদার হওয়ার কারণে খুম্বু হাগি পড়াশোনা করাটা সুয়ো সহজ তার মানে এই বইটা যেহেতু ইন্টারেস্টিং এবং মজাদার এই বইটা পড়াটা সহজ হবে আর দুই নাম্বারটা বলছে ই ছেগি জেমি ইসসো এই বইটা ইন্টারেস্টিং হওয়ার কারণে খুম্বু হাগি গা অরুয় পড়াশুনা করাটা কঠিন এখন মনে করেন যে যেই কাজটা আপনার তারা বেশি করতে মজা লাগে ওই জিনিসটাই তো ভালো লাগবে তাই না ওই জিনিসটা কি কঠিন হবে না আর যে কাজটা আপনার করতে ভালো লাগবে না বা জিনিসটা করে মজা পাবে না সেটা কি করতে অপছন্দ করবেন তাহলে উত্তর হবে কোনটা অবশ্যই এক নম্বরটা কারণ এই বইটা কি মজাদার বা আনন্দদায়ক এবং পড়াশোনাটা করা ইজি আশা করছি বুঝতে পেরেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে হোয়ালতো মানে অ্যাক্টিভিটিস লেখা রয়েছে ঝুমাল মানে কি সাপ্তাহিক ছুটি হানগুগো খেয়েয় কোরিয়ান ভাষার প্রশিক্ষণ বলছে কি খোয়ানান আন্নে মানে প্রশিক্ষণ সংক্রান্ত আন্নে মানে কি তথ্য আন্েমুন ইমৃদা তথ্য যে পরবর্তীতে সাপ্তাহিক কোরিয়ান ভাষার প্রশিক্ষণের জন্য তথ্য ছাল ইলকো ভালোভাবে পড়ুন এবং ঝিলমুন ঝিলমুনে থাপ্পাসেও যে প্রশ্নের উত্তর দিন এটা ভালোভাবে পড়তে বলতেছে এবং প্রশ্নের উত্তর দিতে বলতেছে আমি আপনাদেরকে বলতেছি এই যে চারটা আপনারা দেখতে দে পাচ্ছেন এইটা মূলত একটা সাইনবোর্ড আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি আমার স্টুডেন্টদেরকে এই একটা সাইনবোর্ড বোঝাতাম এই একটা সাইনবোর্ড বুঝলে তারা আর কোনো সাইনবোর্ড বোঝার সমস্যা হতো না এরকম পড়াশোনা রিলেটেড তাই আশা করবো আপনারা এই যে সাইনবোর্ডটা রয়েছে এইটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যদি এটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আর কোনো সাইনবোর্ড পড়তে হবে না আগে এটা ভালোভাবে বোঝার চেষ্টা করুন এবং আপনারা কমেন্টস করে জানাবেন যে এইটা আসলে বুঝতে পেরেছেন কিনা না আশা করছি এটা যদি বুঝতে পারেন আর কোনো সমস্যা হবে না যত সাইনবোর্ড পরীক্ষায় আসে উত্তর করতে পারবেন তো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে ঐগুগিন ঘুল্লজারুল তাহলে ঐগুগিন মানে বিদেশি ঘুল্লজা মানে কি শ্রমিক উই হান জন্য ঝুমাল সাপ্তাহিক ছুটির হানগুগো খেয়ে কোরিয়ান ভাষার প্রশিক্ষণ ভালো করে ফলো করুন বিদেশি শ্রমিকদের জন্য সাপ্তাহিক কোরিয়ান ভাষার প্রশিক্ষণ এখান থেকে দুটো প্রশ্ন করতে পারে এই মানে এই কোর্সটা কাদের জন্য তাহলে কাদের জন্য বিদেশি শ্রমিকদের জন্য কিসের প্রশিক্ষণ কোরিয়ান ভাষা শেখার প্রশিক্ষণ ভালো করে ফলো করুন প্রশ্ন কীরকম আসতে পারে এখান থেকে প্রশ্ন আসলে এরকম প্রশ্ন আসবে এরপর বলছে দেখেন খোয়াজং তাহলে খোয়াজং মানে কোর্স তাহলে এখানে কি কী কোর্স রয়েছে দেখেন হানগুগো কোরিয়ান ভাষার ছগুপ মানে জুনিয়র জুংগুপ মানে ডিপ্লোমা খুগুপ মানে হায়ার ডিপ্লোমা বোঝায় যে কোরিয়ান ভাষার জুনিয়র সিনিয়র ডিপ্লোমা কোর্স রয়েছে ওকে বলছি খেগাং মানে কোর্স শুরু তাহলে কোর্সটা কয় তারিখে শুরু হবে নয় মাসের দুই তারিখে নয় মাসের দুই তারিখে কোর্সটা শুরু হবে ভালো করে ফলো করেন জঙ্গাং মানে শেষ কয় তারিখে দশ মাসের তিরিশ তারিখে শেষ হবে এখন এখান থেকে আমরা চারটা প্রশ্ন করব ভালো করে ফলো করেন কীভাবে প্রশ্নগুলো আসতে পারে লেখা থাকতে পারে এইগুলো কিসের কোর্স তার মানে এগুলো কিসের কোর্স কোরিয়ান ভাষার জুনিয়র সিনিয়র ডিপ্লোমা কোর্স এরপরে প্রশ্ন আসতে পারে এই কোর্সটা কখন শুরু হবে তখন কিন্তু প্রশ্নে সিজাক থাকবে ঘেগাং থাকবে না অর্থাৎ এর সমর্থক শব্দ দিয়ে প্রশ্ন আসবে যে যে ই খেয়েও অঞ্চলে সিজা খাই হোক এই কোর্সটা কখন শুরু হবে তাহলে শুরু হবে কখন নয় মাসের দুই তারিখে ভালো করে ফলো করেন এরকম আসবে এরপরে বলতে পারে যে এই কোর্সটা অঞ্জে কুন নয় কখন শেষ হবে তাহলে কখন শেষ হবে দশ মাসের একত্রিশ তারিখে ভালো করে ফলো করেন কিন্তু এইখানে আরেকটা মজার প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা হলো কি হিডেন কিন্তু এটা পরীক্ষার সময় আসে সেইটা হলো এই কোর্সটা কয় মাসের কোর্স এই কোর্সটা কয় মাসের এখন আমরা কি জানি কয় মাসের কিভাবে বের করব দেখেন কোর্সটা শুরু হচ্ছে নয় মাসের দুই তারিখ তার মানে নয় মাসের দুই তারিখে যদি শুরু হয় নয় মাস পুরোটা চলবে আবার শেষ হবে দশ মাসের একত্রিশ তারিখ তার মানে নয় মাস পুরোটা চলতেছে দশ মাস পুরোটা চলতেছে তার মানে কয় দিনের কোর্স দুই মাসের কোর্স তাই না যেহেতু নয় মাস আমি পুরোটা করতেছি এবং দশ মাসও পুরোটা করতেছি তার মানে দুই মাসের কোর্স পরীক্ষার সময় এরকম প্রশ্ন আসতে পারে যে এই কোর্সটা কয় মাসের দেখেন এটা কিন্তু উল্লেখ নাই কিন্তু পরীক্ষার সময় আসতে পারে খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ এখানের প্রত্যেকটা লাইন থেকে এক একটা প্রশ্ন বের করতে পারবো এরপরে দেখেন লেখা রয়েছে শিকার মানে সময় সময়টা কখন বলছে মে জু প্রতি সপ্তাহের থৈওইল শনিবার ওহু বিকেল দুইটা থেকে চারটা দোষীবুদ্ধ নেশিক্ষাচী এখন প্রশ্ন করতে পারে যে এই যে ক্লাসটা এই ক্লাসটা কখন হবে প্রতি সপ্তাহের শনিবারে কোন সময় হবে দুইটা থেকে চারটা দেখেন কীভাবে প্রশ্নগুলো আসতে পারে বলছে ক্ষেয়সিল ক্লাসরুম বলছে কি ওইগুগিন সেন্টো যে বিদেশি সহায়তা কেন্দ্রের কত পাঁচশো তিন নাম্বার রুমে ওবেক সামহো যে পাঁচশো তিন নাম্বার রুমে এরকম প্রশ্ন আসতে পারে কত রুম কত নাম্বার রুমে ক্লাস হবে তাহলে পাঁচশো তিন নাম্বার রুমে ক্লাস হবে বলছে সু অফ খুবই ইম্পর্টেন্ট সু মানে ক্লাস আর এই রিও মানে হলো ফি ক্লাস ফি যে কত টাকা দিতে হবে বা কোর্স করার জন্য কত টাকা দিতে হবে খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু বলছে মুরিয় মুরিও মানে ফ্রি মুড়িও মানে ফ্রি তার মানে কোনো ফি দিতে হবে না সম্পূর্ণ ফ্রি বলছে মুনুই মানে জিজ্ঞাসা আমরা যেমন লিখি না যে যোগাযোগের জন্য ফোন করুন এই এই নাম্বারে আপনারা সাইনবোর্ডের নিচে দেখেন না ওইটাই মুনই মানে জিজ্ঞাসা তাহলে জিজ্ঞাসার জন্য ফোন করতে বলছে এই এই নাম্বারে কখন থেকে বলছে কি কুয়ারি সোমবার থেকে থইওইল শনিবার পর্যন্ত তাহলে সোমবার থেকে শনিবার পর্যন্ত কি করা যাবে ফোন করা যাবে তাহলে কিবার ফোন করা যাবে না রবিবারে ফোন করা যাবে না কয়টা থেকে কয়টা নয়টা থেকে বলছে বিকেল সকাল নয়টা ওজন আহপশিবুত সকাল নয়টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত ওহু মানে বিকেল ছয়টা পর্যন্ত এই সময় ফোন করা যাবে না এখন দেখেন এখান থেকে আমরা কত কিছু শিখলাম কোর্সটা কাদের কিসের কোর্স কখন শুরু হবে কয় মাসের কোর্স কখন শেষ হবে কোথায় হবে কাদের জন্য তারপরে হলো ফি কত তারপরে ফোন করার জন্য কি করতে হবে কখন ফোন করতে হবে এই যে কথাগুলো বললাম না সাইনবোর্ড থেকে এর বাহিরে আর কোনো প্রশ্ন আসবে না তাই এইটা যদি ভালোভাবে বোঝেন তাহলে সাইনবোর্ডের উত্তর দেওয়া ইজি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি তো এর নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে এইগুলো এখন একটু আমরা দেখার চেষ্টা করি যেমন দেখেন এখানে লেখা রয়েছে যে অতন খোয়াজং এ থেহান আন্নে এম তাহলে অতন মানে কেমন খোয়াজং মানে কোর্স থেহান মানে সম্পর্কে আন্নে মনির্মিতার তথ্য তাহলে কোন কোর্স সম্পর্কে তথ্য কোরিয়ান ভাষা সম্পর্কে এখন এখানে কোরিয়ান ভাষা কোথায় আছে দুই নম্বর আছে যে হানগুগ সুপ কোরিয়ান ভাষা কোর্স আশা করছি বুঝতে পেরেছেন দেখেন আপনারা যদি চারটা ভালো করে বোঝেন তাহলে প্রশ্ন উত্তর দেওয়া ইজি আর আমি যখন বাংলাদেশে ছিলাম আমি আমার স্টুডেন্টকে বলতাম যে শুধুমাত্র বাংলাটা বুঝেন বাংলায় যদি আপনি উত্তর করতে পারেন কোরিয়ান উত্তর ইজিতে করতে পারবেন এর জন্য আগে আপনাকে বাংলাটা ভালো করে বুঝতে হবে যে বাংলায় আমি কি উত্তর দিতাম তখনই আসলে কোরিয়ান উত্তরটা দেওয়া ইজি হয়ে যাবে ওকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে ইলগুন নয়ং জিরো থুল্লিমিয়ন ফিউসি আসে যে পড়া বিষয়বস্তুর সাথে যদি মিল থাকে তাহলে আর অমিল থাকলে একটা বলে রাখি এই সাইনবোর্ড থেকে যদি প্রশ্ন প্রশ্ন আসে আসে তিন একটা হলো কি তারপরে কোনটা মিল আছে আর অমিলটা বাছাই করুন এরকম ডিরেক্ট প্রশ্ন আসবে আর কি প্রথমে বলবো যে মানে কিসে সম্পর্কে কোর্স বা যে কোনো একটা মানে কোশ্চেন করবে আপনাকে অথবা মিলটা বাছাই করতে বলবে অথবা অমিলটা বাছাই করতে বলবে এইটা ভালো করে ফলো করবেন প্রশ্নে লেখা থাকবে তো আমরা দেখি এখানে কী অমিল আছে বসে কি ধনুল নেজি আনাদ দোয়নুদা তাহলে ধন মানে টাকা নেদা মানে দেওয়া আর জিয়ান দা মানে নেগেটিভ করেছে আর আনাদ দয়েও মানে হবে তার মানে টাকা না দিলেও হবে তাহলে টাকা দিতে হবে দিতে হবে না তাহলে এটা সঠিক বলেছে যে টাকা না দিলেও হবে তার মানে এটা রাইট অর্থাৎ এটা জিরো হবে তার মানে পরীক্ষার সময় যদি আপনাকে সঠিকটা বাছাই করতে বলে তার মানে এটা উত্তর হয়ে যাবে আর যদি আপনাকে সঠিকটা বাছাই করতে না বলে ভুলটা বাছাই করতে বলে তার মানে এটা উত্তর হতে পারে দুই নম্বরটা দেখেন হচ্ছে থুদাল ধোঙান খিওগুল ফাদার সুমৃধা দুই মাস যাবৎ প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে দেখেন একটু আগে কিন্তু আমি বললাম ওটা হিডেন ছিল তাহলে কয় মাসের কোর্স দুই মাসের কোর্স তার মানে এটাও সঠিক আশা করছি বুঝতে পেরেছেন তিন নম্বরে দেখেন যে ইনথনেত খাঙরুল থুৎসুমৃধা যে ইন্টারনেটে লেকচার শুনতে পারবেন ইন্টারনেটে লেকচার শুনতে পারবেন আশা করছি এটা ইন্টারনেটে কি লেকচার শোনা যাবে না গিয়ে সরাসরি ক্লাস করতে হবে কত পাঁচশো তিন নম্বর রুমে তাই না তার মানে এটা ইন্টারনেটে শোনা যাবে না তার মানে এটা ভুল আর সবচেয়ে বলতেছে ঝুমার সাপ্তাহিক ছুটি ওজন সকালে সুমিল ক্লাস আছে, তাহলে কি সকালে ক্লাস ছিল না ক্লাসটা ছিল কখন দুইটা থেকে চারটা তার মানে এটা ভুল আশা করছি বুঝতে পেরেছেন এইটা যদি ভালোভাবে বুঝেন তাহলে আর কোন ক্যালেন আর কোনো মানে কি সাইনবোর্ড বলেন এই সাইনবোর্ড নিয়ে আর সমস্যা থাকতে না থাকবে না আর কি আশা করছি তো আশা করছি আপনারা এটা বুঝতে পেরেছেন যদি না বোঝেন এইটাকে কয়েকবার টেনে টেনে দেখেন তাহলে ইনশাল্লাহ ভালো বুঝতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে ইপিএস টপিক টেক্সট বইয়ের যে চব্বিশ নাম্বার লেসন রয়েছে সেই চব্বিশ নাম্বার লেসন নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আশা করছি আপনারা এই চব্বিশ নাম্বার লেসন নিয়ে আর কোনো সমস্যা হবে না এবং এই লেসনটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম